বিজয় দিবসকে সামনে রেখে ফুলে ফুলে ভরে গেছে দেশের বৃহত্তম পাইকারি ফুলের বাজার যশোরের গদখালি। করোনার ধাক্কা কাটিয়ে আবারও ফুলের বাজার জমে ওঠায় খুশি ফুল ব্যবসায়ীরাও। এই বিষয়ে বিস্তারিত জানাতে যশোরের গদখালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, প্রায় দেড় বছর পর ফুল ব্যবহারের বড় ইভেন্টকে সামনে রেখে জমে উঠেছে গদখালির বাজার, এই বিষয়ে কি বলছেন ফুল চাষী ও ব্যবসায়ীরা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি এই গদখালির পাইকারি সবচেয়ে বড় বাজার। এই বাজারে আমরা সকাল থেকে দেখছি যে ভোর থেকে ফুলের যে আমদানি সেটি বেড়েছে, অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি রয়েছে। আপনি জানেন যে এই মৌসুমের আজ এই যে 16 ডিসেম্বর, এই ডিসেম্বরে ফুল বেশি বিক্রি হয়, এবং এছাড়া অন্যান্য যে দিবাসগুলো রয়েছে সেই দিবাসকেন্দ্রিক যে ফুলের ব্যবসা সেই ব্যবসার জন্য কিন্তু এই বাজারটি, এবং এখানে কিন্তু সারা বছর ফুল বিক্রি হয়, তবে এই দিবাসগুলোকে কেন্দ্র করে বেশি ফুল বিক্রি হয়। আমি কয়েকজন যারা এখানকার পৃষ্ঠপোষকতা করেন, ফুল ব্যবসায়ী চাষি রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কাছে একটু জানতে চাই, এই যে ফুল আজ এই বছর তো প্রথম যে অকেশন চলছে, এই অকেশনে কেমন দেখছেন ফুল? অনেক উত্তরায় প্রেরিত হয়েছে আপনাদের। আমরা আসলে ধন্যবাদ 24 নিউজকে, যে আজকের আমাদের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক মানুষের সমাগম। গত যে দুই ধাপে করোনা এবং আমপানে আমাদের ফুল সেক্টরের একটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার মধ্য দিয়ে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারপরেও গত কিছুদিন আগে মোটামুটি ফুলের বাজার অনেক ভালো ছিল, মাঝখানে আবার টানা বৃষ্টিতে সারা বাংলাদেশে আমাদের যে 20,000 কৃষক আছে সেই 20,000 কৃষক কিন্তু ক্ষতির মুখে পড়ে গিয়েছিল। তারপরও আমরা সারা বছরে এই যে বিভিন্ন অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের কৃষকদের একটা উৎপাদন পরিচর্যা এবং একটা লক্ষ্যমাত্রা থাকে। তদ্রূপ এবছরও আমাদের আজকের এই যে বাজার দেখছেন 16ই ডিসেম্বর বিজয় দিবস, প্রতি বছরই এই দিনে ফুলের একটা সমাগম থাকে, কৃষকরা উৎপাদন করে। তবে এবছর আমি লক্ষ্য করছি যে আমাদের এই যে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নতুন করে একটা যোগ হয়েছে, ফুলের চাহিদা হয়েছে, এই কারণে ফুলের মোটামুটি আমদানিও অনেক বেশি, তারপরে মূল্য অনেক ভালো। আমরা লক্ষ্য করছি যে অন্যান্য যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের সারা দেশের কৃষকরা, আমাদের এই ফুলের রাজ্য হিসাবে খ্যাত এই অঞ্চলে 6,000 কৃষক এবং সারা বাংলাদেশে আমাদের 20,000 কৃষক আছে, তারা এই অনুষ্ঠানকে ঘিরে তারা উৎপাদনে ব্যস্ত আছে। আমাদের আগামী যে 1 জানুয়ারি আছে, 13ই ফেব্রুয়ারি বসন্ত দিবস, এবং আমাদের 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসগুলোকে সামনে রেখে, এবং আমাদের 26শে মার্চ আরও একটি অনুষ্ঠান, আগামী 14ই এপ্রিল আমাদের 1লা বৈশাখ, এই অনুষ্ঠানকে গুলোকে সামনে রেখে আমাদের দেশের যে সম্ভাবনাময় ফুল সেক্টর, এই ফুল সেক্টর এগিয়ে যাচ্ছে। আমাদের শত যে ক্ষতি হয়েছে বিগত দিনে করোনার মধ্যে, আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে নিয়ে আমরা আগামী অনুষ্ঠানগুলোকে সামনে রেখে মনে করছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমরা শুনেছি ইতিমধ্যে যে অমিটন নামে একটি আবার করোনা ধেয়ে আসছে, এই অমিটন যদি আমাদের দেশে চেপে না বসে, এই করোনা পরিস্থিতি যদি সৃষ্টি না হয়, লকডাউন যদি না হয়, তাহলে বিগত দিনে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো ওই পরিমাণ ক্ষয়ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো না। তারপরও আমরা মনে করি যে আমাদের এই অবস্থা স্বাভাবিক অবস্থা যদি দেশে থাকে, তাহলে আমাদের যে সম্ভাবনাময় ফুল সেক্টরের এটা কিন্তু আমরা মোটামুটি পুষিয়ে নিতে পারবো এবং ঘুরে দাঁড়াতে পারবো। আমরা আজকের বাজারে যেমন বিভিন্ন জাতের ফুল উৎপাদন হয়, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, গ্লাডিউলাক্স, জারবরা, এবছর আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশের যে রজনীগন্ধা ফুলের একটি ব্যাপক দাম, আজকের বাজারে রজনীগন্ধা 800 থেকে 1,000 টাকা করে সব বিক্রি হয়েছে, এবং গ্লাডিউলাক্স ফুল
700 টাকা থেকে প্রায় 2000 টাকা করে কালার ভেদে বিক্রি হয়েছে। আমাদের গোলাপ বিক্রি হচ্ছে 350 থেকে 500 টাকা করে শা, এবং জারবরা বিক্রি হচ্ছে 800 টাকা থেকে প্রায় 1500 টাকা করে শা আমাদের এই বাজারে বিক্রি হচ্ছে। আমরা মনে করছি যে এই অনুষ্ঠানকে ঘিরে আমাদের ফুলের রাজ্য হিসেবে খ্যাত এই বাজার থেকে কোটি টাকার ঊর্ধ্বে এই কয়েকদিনে ফুল কিন্তু বিক্রি হয়ে গেছে আমি মনে করি। এবং আমাদের একটা ভালো দিক হলো যে এই 16ই ডিসেম্বর যদিও প্রতি বছরই আমাদের একটা বেচা বিক্রির ধুম পড়ে যায়, এবছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং স্বাধীনতার 50 বছর উপলক্ষে আমাদের একটা নতুন মাত্রা নতুন চাহিদার সংযোগ হওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা ব্যাপকভাবে ফুল বিক্রি করতে পারছে বা পারবে আমি মনে করি। এই অবস্থায় আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে ফুলের দাম ভালো রয়েছে এবং বাজার ব্যবস্থাও ভালো রয়েছে। তো সব মিলে এই ছিল ফুলের রাজধানী গদখালি থেকে আমার কাছে সর্বশেষ হিস্ট্রি স্টুডিওতে আপনার কাছে। রিপন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার একটি দৃশ্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য।